سبحان الله والحمد لله سبحان الله والحمد لله আলাইকুম রহমতুল্লাহ ওরকতেও সম্মানিত দর্শক মন্ডলী আশা করছি সকলে ভালো চান আজকের ভিডিওর টপিক হচ্ছে কলরবের শিল্পী হতে কতদিন লাগে এটি কিন্তু আপনার আমার সকলের মাথার ভিতর খায় তার আগে একটি কথা বলছি ভিডিওটি ফটাফটে একটি লাইক করে দেন আপনার একটি লাইক কিন্তু আমাকে উৎসাহ জায়গায় পরবর্তী ভিডিও বানানোর জন্য এখন আপনাদেরকে বলবো যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কোশ্চেন করবেন না ভিডিওর ভিতরে আমি অনেক কিছু বলি কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে আমাকে বকবক করেন কোশ্চেন করেন কিন্তু এই কোশ্চেনগুলো উত্তর কিন্তু আমি ভিডিওটি দিয়ে দিই তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের রিকোয়েস্ট আর যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না তো আজকের বিষয়টা হচ্ছে কলরবের শিল্পী হতে কতদিন লাগে এক কথায় যদি বলতে যাই কলরবের শিল্পী হতে কতদিন লাগে এর কোনো নির্দিষ্ট সীমা রেখা নাই তবে একটা কথা বলতে পারি আপনি যদি শিশু শিল্পী হন যদি ছোট বাচ্চা হন তাহলে কিন্তু আপনার চান্স একশো বেশি খুব তাড়াতাড়ি পপুলার হওয়ার আর এখন আপনারা যদি পপুলার হতে হবে যান তাহলে আমি বলবো যাওয়ার দরকার নেই কারণ পপুলার হতে গেলে আপনি অনেকভাবেই হতে পারেন কলোরবে যাওয়ার জন্য পপুলার হতে হবে না সেখানে যাবেন ইসলামের খেদমতের জন্য এখন কথা হচ্ছে কতদিনে আপনি সেখানে শিল্পী হতে পারবেন এটার একটা লিমিট আমি আপনাদেরকে বলছি বেসিক একটা ধারণা দিচ্ছি আপনি তিন মাস কোর্স করার পরে সেখানে পরীক্ষায় আগার পরে একটা সাধারণ সদস্য হলেন সেখানে চান্স পাইতে 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 এক দেড় বছর মেহনত করলেন শিখলেন শেখার তো কোনো শেষ নেই আপনি এক বছরেও যেমন ভাইয়ের চোখে পড়ে গেলেন বা ভালো গাইতে পারলেন আপনাকে তারা ট্রেনিং করলো দেখলো যে না এর ভিতর প্রতিভা আছে আপনি এক বছরেই হয়ে গেলেন আবার অনেকেই দেখে স্ট্রাগলিং করতেছে ভালোভাবে ক্লাসে যায় না ঠিকমতো যোগাযোগ করে না যেমন ভাই তাকে চিনি না সেখানে দেখা যায় যে আট নয় বছর পরে আপনার পপুলারিটি আসে তো এই বিষয়গুলো হচ্ছে এরকম আপনার যাতায়াত আপনার ওঠা বসা এবং আপনার মেহনত আপনাকে মানে সিলেক্ট করবে যে আপনি কতদিনে সেখানে শিল্পী হতে পারবেন সেটা এক বছর হতে পারে পাঁচ বছর হতে পারে সেটা আবার তিন মাসেও হতে পারে এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ সময় দিচ্ছেন কি পরিমাণ তাদের সাথে পরিচিত হচ্ছেন কতটুকু মেহনত করতেছেন আর কি কি ট্যালেন্ট আপনার ভিতরে আছে আর ট্যালেন্ট ছাড়া তো সেখানে আপনি অবশ্যই দাম পাবেনই না এই বিষয়টা হচ্ছে এর নির্দিষ্ট কোনো সীমা রেখা নেই এই জন্য আমি বলি যদি আপনি সেখানে একদম প্রফেশনালি কাজ করতে চান তাহলে আপনি সেখানে নির্দিষ্টভাবে সময় দিতে হবে এবং তাদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং ভালোভাবে কাজ করতে হবে এবং গজল লেখা জানতে হবে শিখতে হবে অনেক কিছু জানতে হবে তো এইভাবে যখন আপনি লাগাতার সেখানে লেগে থাকবেন কাজ করবেন তো দেখা যাবে এক পর্যায়ে আপনি খুব তাড়াতাড়ি পপুলারিটি অর্জন করতে পারবেন এবং শিল্পী হয়ে যেতে পারবেন এটা কোনো সন্দেহ নাই আর যদি আপনি এক মাস যান পরের মাস গেলেন না তিন মাস পর আবার গেলেন আপনাকে কেউ চিনিই না সেক্ষেত্রে আপনার গজল কিভাবে বের হবে বা আপনি কিভাবে সেখানে শিল্পী হবেন আপনি পড়াশোনাই করলেন না পরীক্ষায় পাশ করবেন কিভাবে তো বিষয়টা এরকম নির্দিষ্ট কোনো সীমারেখা নেই মেহনত করলে এবং সময় দিলে ধৈর্য লাগিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি সফল হবেন তবে এক দুই বছর দেড় দুই বছর লাগে এটা হুটহাট করে হয় না অনেকেই সেখানে যায় তো তো এই ছিল আজকের ভিডিও এটাই মূলত কথা বেসিক কথাগুলো এরকমই এর উপরে কোনো কথা নেই তো আমার যতটুকু জানা ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছু হলেও জানতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থাকা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম